রাজধানীর মগবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে কোরআনের সুর আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। কোরআনের সুরের প্রধান পরিচালক হাফিজ মাওলানা মাজহারুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস মুফতি মুহাম্মদুল্লাহ সাদিকি। সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক স্কলার হাফিজ মাওলানা নাজির মাহমুদ। প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক কারি সাদ সাইফুল্লাহ মাদানী। বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ মেহেদী হাসান, এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক মাসুম বিল্লাহ, তরুণ আইনজীবী ব্যারিস্টার কাউসার। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কারি খোয়াইবুল হক তানিম, হাফেজ কারি হোসাইন আহমদ।